नमस्कार बंधुरा, आमार यूट्यूब चैनले आपनादेर स्वागत जानाच्छि। तो आज के डिनार पर्वटा सेरे नेওয়া जाक, जेटा स्विगी थ्रू दिए आमी आनियेछि। तो आजकेर मेनू होच्छे राइस चिकेन थाली। तो राइस चिकेन थालिर मध्ये आमी की की पेयेछि आगे देखे नी। शुरू करछि ए सैलाड के दिए। एकटा पेंयाज आछे, दो पिस शसा और एकटा काँचा लंकाओ दिए दिएछे, पैकेटेर मध्ये दिएछे। राइसटा एकटु देखिए नी, কোয়ান্টিটিটা খুব ভালোই দিয়েছে। তো আমি তো প্রথমবারের জন্য অর্ডার দিলাম, তো জানিও না রাইসটা কীরকম থাকবে, বেশি না মাঝারি না কম। তো আমি দুটো রুটিও নিয়ে নিয়েছি এর সাথে এক্সট্রা। কাঠি কাঠি আলু ভাজা, পাঁপড় ভাজাও নিয়েছি। দেখছি একটু কারি পাতা দিয়েছে আর একটা বাদামও পেলাম। এবার চিকেনে যাওয়ার আগে একবার এনার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। একটা পোস্তের তরকারি দিয়েছে, আলু পোস্ত বলতে পারেন ভালো, আর ডালটা মুগে, ভালো কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি। চিকেনটা দেখ খুব ভালোই লাগছে দেখতে, ভালো গ্রেভি, ভালো পিস, তিন পিস কি দু পিস আছে যাক গে, সেটা কোনো অসুবিধে নেই, একজনের জন্য যথেষ্ট। মিষ্টি দিয়েছে একটা পায়েস আর আমের চাটনি। তো ভাতটা যখন দেখলো মন চাইছিল একটু কাসুন্দি নিয়ে নিই, তাই বাড়িতে যে কাসুন্দিটা ছিল সেটাকে নিয়ে এসেছি, কিন্তু মনে হয় আজ আর দরকার হবে না। তো একটা জবরদস্ত ডিনার করতে চলেছি আজকে, বাঙালির খাবার। তো তাই আপনারা হয়তো দেখতে পাচ্ছেন আমার বাড়ির মেঝেটা দেখা যাচ্ছে, ওই কাঁটা চামচে দিয়ে খাবো, মাংস ডাল দরকার পড়ে না, হাত দিয়েই খাবো। আর টেবিল চেয়ার না না না, ওটা আমার দ্বারা হবে না, মাটিতে বসেই খাবো। এই চামচেটা ব্যবহার করছিলাম জাস্ট ওই দেখানোর জন্য কীরম ডালটা কীরম মাংসটা। তো চামচেটাকে আমি প্যাকিং বক্সের মধ্যে আগে সরিয়ে দিই, ফেলে দেবো না, এটা প্যাকিং বক্সটাকে ফেলে দেবো। তো ডিনারটা আমি হাতে মেখেই খাবো আর অবশ্যই মাটিতে বসে, এটাই হচ্ছে বাঙালির খাবার। আপনারা যারা আমার চ্যানেলে প্রথমবারের জন্য এসেছেন, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইবও করে দেবেন। পরের জিনিসটা যেটা ফলো করবে এর সাথে, সেটা হচ্ছে বাঙালির মিষ্টান্ন ভাণ্ডার, এটা দুদিন পর করব। রাখছি তাহলে, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।